আজকে তোমাদের লোটাস কি করে শেড দিতে হয় সেটা তোমাদের দেখাবো। তো প্রথমে লোটাস ড্রয়িং করা যাক। চলো কিয়া বিবে শেড দিতে হয় তোমরা দেখো। তো প্রথমে উপর থেকে এইরকম ভাবে ঠিক একইভাবে এখান থেকে ঠিক এদিকে পেন্সিলটা এইভাবে ঘুরবে, আবার এটা আবার এদিকে এদিকে ঘুরবে, ঠিক একইভাবে আবার একইভাবে ঠিক এই দিকটাও সেম ভাবে এই দিকটাও ঠিক এইভাবে করে হবে। আস্তে আস্তে দেখছো তোমরা শেপটা কিভাবে তৈরি হচ্ছে। এটা 8B পেন্সিল দিয়ে বা 10B পেন্সিল দিয়ে শেড দিলে ডিপ হবে, দেখতে সুন্দর লাগবে। তোমরা 6B দিয়েও দিতে পারো, 2B দিয়ে ড্রয়িং টয়িং করে 6B 8B দিয়েও তোমরা দিতে পারো। যে ভালো পারবে একটু 8B দিয়ে বা 10B ইউজ করতে পারো। এটা আস্তে আস্তে এইদিকে ঘুরবে, আস্তে 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 এগুলো এদিকে ঘুরবে, এটা এদিকে এদিকে আস্তে আস্তে যেদিকে ফুলটা পাপড়িগুলো ঘুরেছে সেই দিকে ঘুরবে। হ্যাঁ, এখান থেকে আস্তে আস্তে শেড দিয়ে অন্ধকার জায়গাটাকে বার করতে, এটা জলে সাজেশন তোমরা একটুখানি দিয়ে দিতে পারো। এই হয়ে গেল আমাদের লোটাস শেড করা। যদি তোমাদের কাজ ভালো লাগে বা তোমরা শেড আরও শিখতে চাও নানা রকম অবজেক্টের মাধ্যমে নানা কিছু, তো আমাকে কমেন্ট করে লিখতে পারো, কি ভালো লাগলে কমেন্ট করতে পারো যে আর কি কি তোমরা শিখতে চাও বা কি জানতে চাও। তো দেখার পর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না, সাবস্ক্রাইব অবশ্যই করবে, শেয়ার করো, আরও কিছু জানার জন্য কমেন্ট বক্সে লিখতে পারো।